জয় একটা পোস্ট দিচ্ছে ফেসবুকে, পোস্টটা দিয়ে বলছে যে আমি আমার মাকে নিয়ে বার্থডে পালন করলাম তার গলফ ক্লাব, বলছে আমার গলফ ক্লাব, আমার গলফ ক্লাব, আমার গলফ ক্লাব, উনি ওই গলফ ক্লাবটার মালিক। একটা কথা আছে, আমি শব্দটা উচ্চারণ করলাম না, এমনি আমার নামে বদনাম, আমি খারাপ শব্দ উচ্চারণ করি। ওরা বাংলাদেশটারে বানাইছে শেখ মুজিবের লেগেসি, হারাম জাদা কুত্তার বাচ্চারা, ওর বাবার দাদার লেগেছি, এখন বলছে আমার গলফ ক্লাব। এখন এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনরা বাংলাদেশে প্রমাণ করার চেষ্টা করছে যে ওইখানে যে গলফ ক্লাবটার কথা বলছে আমার গলফ ক্লাব, ওটার নাম হলো রিভার ব্যান্ড গলফ ক্লাব ভার্জিনিয়া, রিভার ব্যান্ড গলফ ক্লাব ভার্জিনিয়া। জয় তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে আমি আমার গলফ ক্লাবে মায়ের জন্মদিন পালন করলাম, এইটার একটা ছবি দিছে। এখন আমরা বাংলাদেশিরা ভাই অনেক বুদ্ধিমান, অনেক চালাক, আমরা যে কত চালাকের চালাক, যে ছবিটা দিছে ওইটার আবার ফরেন্সিক বাইর করছে যে ছবিটা কবে কবে তোলা হয়েছে, কোন সালে তোলা হয়েছে, ফরেন্সিক রিপোর্টে বাইরেই আসছে যে ছবিটা দিছে এই ছবিটা 2018 সালের মার্চ মাসের তোলা। এখন এই ছবিটাকে এখন বার্থডে পালনের কথা বইলা প্রমাণ করার চেষ্টা করছে যে সজীব জয় আমেরিকায় আছে। এখন মজার কথা, সোশ্যাল মিডিয়ার লোকজনরা অনেক যোগ্য, অনেক কৌশলী, তারা কি করেছে জানেন, হাসিনা শেখ আমেরিকায় নামার পরের থেকে শুরু করে যত জায়গায় গিয়েছে সবগুলোর ভিডিও ক্লিপ গুলো একত্র করেছে। আপনি কি জানেন কোন ক্লিপের মধ্যে সজীব জয় নাই? আপনি অতিরিক্ত কথা কর, সব ভিডিও ক্লিপ করেছে, কোন ক্লিপে সজীব জয় নাই, এক্সেপ্ট এই বকরা হারামজাদা তার ফেসবুক পোস্টে লিখেছে মায়ের জন্মদিন পালন করলাম আমার গলফ ক্লাবে, অর্থাৎ রিভার ব্যান্ড গলফ ক্লাব। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, ভাই এই রিভার ব্যান্ড গলফ ক্লাবের মালিক তো জয়, আমি কইছি তাই না, রিভার ব্যান্ড ক্লাবের মালিক হয়ে গেল জয়, বলছে হ্যাঁ সে তো এটার মালিক। এখন আমি ওই রিভার ব্যান্ড গলফ ক্লাবের, শুনেন রে ভাই, একটা ল ফার্ম রান করি, বুঝেন তো, আমেরিকার কোন স্টেটে কেউ যদি একটা বাড়ি ঘর কিনে, আমি ওনারশিপ বাইর করা আমার জন্য কি কঠিন। তো আমি দেখলাম ওই ক্লাবের যে প্রেসিডেন্ট, ওনার নাম হইছে জেরার্ড ডেমুরো, আর ওখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 17 জনের একটা বোর্ড মেম্বার যারা এক্সিকিউটিভ বডি, তারা ওই ক্লাবটা ওন করে, ওখানে জয়ের কোন ওনারশিপ নাই। তবে হ্যাঁ, জয়ের একজন বন্ধু আছে ওইখানে, যে জেনারেল ম্যানেজার, তার নাম হইছে হুসাম আতারি, এই হারামজাদা মিডল ইস্টের এক ওই রাজা বাদশাহ কোন তলপাতলপি হবে, ঠিক আছে। এখন মজার কথা হইতেছে, জয় কি আমেরিকার এই ধরনের একটা গলফ ক্লাব কিনে ফেলতে পারে? হ্যাঁ পারে, কারণ ওই ধরনের একটা গলফ ক্লাব কিনতে গেলে $40-45 million খরচ করলে এটা হয়। দেখুন জয় তো $45 million কামায় কয়দিনে জানেন তো? 9 মাসে, কারণ ওই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেইনটেনেন্স বাবদ প্রতি মাসে জয় $5 million বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে নেয়। তাহলে আসলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে পৃথিবীর কোনো যোগাযোগ নাই, ওই মেইনটেনেন্স বাবদ প্রতি মাসে যে $5 million নেয়, তাহলে 9 মাসের চুরির টাকা দিয়েই তো একটা গলফ ক্লাব কেনা যায়, তাই না? এখন ইসলাম সাহেব আমাকে একটু বলেন, হাসিনা শেখ আমেরিকা সফল তো ব্যর্থ হয়েছে, কিন্তু এই মিথ্যাচারটা কেন করছে? আমার ছেলের বার্থডে করলাম সেখানে 2018 সালের একটা ছবি দিয়া, এই ধরনের মিথ্যাচার ওরা কেন করে ইসলাম সাহেব? ভাই তাদের জন্মটাই মিথ্যা দিয়ে, হাসিনা যে শেখ মুজিবের মেয়ে এটাই তো বিশ্বাস করতে এখন অবিশ্বাস হচ্ছে। আর জয়ের নামের সাথে আপনারা কেউ কেউ বলেন যে ওয়াজেদ, আমার প্রশ্ন এই ওয়াজেদটা কে? তো সাম্বুড়ি বলছে ওয়াজেদ তার বাবা, আমি বলছি তার বাবার নাম তো তার মার মুখে আমি একবারও শুনি নাই, আমি তো তাকে এই সজীব ওয়াজেদ আমি বলবো না, আমি বলবো সজীব শেখ জয়।
না কেন সাবজেক্টটা কি এইটা হইতে পারে না, সজীব সাহা অরুণোদয় সাহার পোলা এটা হইতে পারে? এগুলি জন্মের কোনো ঠিক না, এগুলি মিথ্যা, এগুলি মিথ্যা বলবেই, এগুলি মিথ্যা দিয়ে জন্ম, এদের কোনো কথাই আর বিশ্বাস করা যাবে না। ওকে, তো এখন এই যে জয়নাল সাহেব আপনি বলছেন আপনার কিছু বলার আছে এই গল্ফ ক্লাব নিয়ে, জয়কে নিয়ে, এই মিথ্যাচার নিয়ে। আমি আপনাকে আমি হাত ফুসি এই জন্য, গত পরশু আমাকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি আছেন এখানে, আমি তাকে সম্মান করি, নাম বললে আপনারা সবাই চিনবেন, উনি আমাকে বললেন যে শেখ হাসিনা কি আজ তার সেটা তো শেখা এ কোথায়, এরা কোথায় একত্রে থাকে, এরা কোথায় থাকে, আমি মোটে একখানে থাকে না, এরা এক একজন এক একখানে, কখনোই একত্রে থাকবে না। ওই না না, এই যে জন্মদিন পালন করেছে ওই পালন করার ছবি তো দিছে, আমি ওনাকে বললাম না এই ছবিটা সঠিক ছবি নয়, পুরানো পুরানো ছবি, উনি কোনোভাবে কনভিন্স হচ্ছে না, আমাকে দিছে এটা, আমি আমি আই ডোন্ট বিলিভ ইট, এরা একত্রে থাকবে না, কারণ দুইটা চোর দুইটা ডাকাত এরা খুনি, এরা করতে হবে না, হলে দুইটাকে ধরা পড়তে পারে, বিশেষত জয় আমেরিকাতে নাই, আমি এটা বলেছি তাকে, আমি জানি না আছে, বাট আমি আমি শিওর আর নাই, আমি আপনি আপনি বলছেন নাই, কিন্তু ওই ঈশ্বর মনির হায়দার নামে ডিজিএফআই এর এক মোল আছে এখানে, এবং তার সাথে আরো কয়েকটা কার্টুন চরিত্র আছে, তারা বলছে তারা সো শিওর জয় আমেরিকায় আছে, আপনি তাদের সম্পর্কে কি বলবেন? আমি আর বাড়তি মন্তব্য করতে চাই না, আপনি কি ভয় পাচ্ছেন? না না ভয় না, আপনার মন্তব্য না না না, আপনি যেটা বলছেন এটাই আমি সমর্থন করি, আমার আর বাড়তি ব্যাখ্যা টাইম নষ্ট করতে চাই না, তো আমি আমি হাসতাম কেন, আলাপ বলছি এই জন্য যে ওই যে ব্যক্তি আমার প্রিয় ব্যক্তি বা আমার সম্মানিত ব্যক্তি, ওনাকে যখন বলছি যে জয় এখানে নাই এবং জয়ের রায় কত হবে না হয় নাই, এবং এটা ফেক ভিডিও যেটা আপনাকে দেখানো হয়েছে, আসলে আমি এদের আপনার সাথে একমত, এদের মানে জন্ম নিয়ে আপনাদের কিছু কথা বলছেন, জয়ের জন্ম নিয়ে